রূপী মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা রূপী মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা জ্বলছি দিবানিশি ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন হলো রে মরণ এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন চারিদিকে আধার গেরা আলো গেল চলে এই পৃথিবী করল পাগল সবই গেলা ভোলে চারিদিকে আধার গেরা আলো গেল চলে এই পৃথিবী করল পাগল সবই গেলা ভোলে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় হবে রে আপন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন ঠিক কিনা বলে সময়ের যে ছেলেরা আমাদের বর্তমান প্রেক্ষাপটের যে মানুষগুলো এগুলো বেশি বেয়াদব মানে আমরা 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 বেশি বেয়াদব ওই যে আমার দাদা বসে আছে এখানে আমার দাদা বসে আছে দাদা কিছু মনে করবেন না এ দাদাদের আমল আমার মতো যখন দাদা ছিল তাদের পৃথিবী তখন অনেকটা সুইটেবল ছিল আর আমরা আমাদের জগৎকে নষ্ট করে ফেলেছি কথা বলেন না কেন আমরা আমাদের এই পৃথিবীকে আমরা কি করেছি বিশ্বাস হয় না না আরে কোরআন শরীফ সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ ডাজেন্ট রং হিজ স্লেভ আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না অত্যাচার করি না তাহলে কে জুলুম করে উই আর দা ওয়ান্স হু ডু রং শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আমরাই আমাদের উপর জুলুম করি বান্দা নিজেই নিজের উপর জুলুম ওয়াজ করেছে কে তাহলে আমরা কি সুখী না দুঃখী আমরা কি বুদ্ধিমান না বুদ্ধিহীন আমরা কি দুনিয়ার কাজ করছি না আখেরাতে আমি যে প্রশ্নগুলো করছি আসছেন না আমার জায়গায় আল্লাহ কি বলছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন আল্লাহ ডাজেন্ট লাইক দ্য আনজাস্ট আল্লাহ বলেছেন আল্লাহ জালেম কে পছন্দ করে না এই পৃথিবীতে করোনা হইয়া যা মরছে সব দি ধনি কথা কয় না কেন আরা জোরে আরা জোরে আমার কথা একমত না আরে আরো জোরে আমার কথা একমত না দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না তবে ওই ধনী সব সময় সুখী আলগিনা গিনা নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী ওই ধনী অলওয়েজ হ্যাপি জোরে জোরে সুবহানাল্লাহ আরে জোরে এই পৃথিবীর বুকে যত ধনী হয়েছে গরিব দুঃখী চাষা পোষা কেউ রে পিস্তল ধরে কাউকে কলম দিয়ে কোন না কোন ভাবে কৌশলে গরিবের রক্ত চুষে নিয়ে ভবন তৈরি করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই করোনাকে দিয়েছে তার বাড়িতে করোনা ঢুকতে দেরি তার ছিনা থেকে আত্মাটাকে বের করে নিয়ে ও চীন দেশে যাইতে দেরি করে দেয় কতই না চেষ্টা করেছে তার আত্মাটা লুকানোর জন্য আজরাইল বলেছে জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট ঠিক না বলেন কথাটি মজা লাগে না লাগে আরে দাদাই কি হাসি দিছে এই দাদারে ক্যামেরা তুলো ভালো করে দাদারে তোলো দাদারে তোলো এই দাদা খুব মজার মানুষ মারহাবা মারহাবা এই জুয়ান মানুষটি এত সুন্দর করে জিকির করে নাই আমার দাদা যে সুন্দর করে জিকির করছে ঠিক কিনা মাই ডিয়ার ফ্রেন্ড আলহামদুলিল্লাহ কয় না
আরে জোরে যার বয়স বেশি তার দোয়া আল্লাহর কাছে তত বেশি কবুল হয় এটা আমার কথা না আল্লাহ বলেছেন ওমালি জালিমিন মিন আনসার আল্লাহ ডাজেন্ট গাইড দ্যান জাস্ট জালেমরা যখন বিপদে পড়ে অত্যাচারীরা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না এটা হাসানা কথাটা একটু বিবেককে প্রশ্ন করেন আমার নিজের চোখে দেখছি করোনা মারা গেছে আমার বাসার দোতলার বারান্দা থেকে দেখছি এই যে করোনার রোগীকে আপনার দূর থেকে জানাজা দিল দেওয়ার পরে তার ওই যে তারা যে কি জানি পড়তো এটাকে না 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 একটা কি জানি কমন একটা ভাষায় তারা যে পোশাকটা পিপি পড়তো এইগুলা কি করছে তারা খোলে লাঠি আগাতে করে পেট্রোল দিয়ে অনেক দূরে ভাবে আগুন লাগায়া পোড়ায়া ছাই করেছে আমি আমার বাসার বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আপন সজনতার কাছে যাইনি এটা তো কে করেছে এটার ভিতরে কারো কোনো হাত আসেনি কিলাব হবে আমি অন্য জন কি দোষে সব পেয়েছি আমি আমার আপন করব দোষে ঠিক না বেঠি মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি কেউ কথা বুঝেন না ভাব দেখাইবেন কি দিয়া বাপ দেখানোর কিছুই নাই এই যে বডি এই যে সবার লগে একটা একটা বডি আছে আছে না মানে দেহ দেহ এটার নাম আল্লাহ কোরআনে রাখছে কখনো বলেছে নাস কখনো বলেছে ইনসান ইংলিশ ম্যান যারা মাতৃভাষা ইংলিশ তারা কখনো বলেছেন ম্যান আবার কখনো বলেছেন পারসন বাংলাতে এটাকে বলা হয় মানুষ এটার ভিতরে আরেকটা মানুষ আছে এটার ভিতরে আরেকটা মানুষ আছে এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো আল্লাহর নির্দেশ ওয়ার্ডার এটা ছিল আলোবে আরো হয় ফার্স্ট টেন্স আজকে বডির মধ্যখান হয়ে আছে পৃথিবীতে প্রেজেন্ট টেন্স আরেকদিন বের হয়ে চলে যাবে বর্জকি জীবনে সেটা হলো ফিউচার টেন্স ঠিক কিনা বলেন আরে জোরে এই এই আপনারা কি কথা বলেন আমি না বলছি চাচা কথা বলা যাবে না যত কথা মনের গড়ে আছে সব জমায় রাখেন আমি চলে গেলে সব বলতে থাকবেন ঠিক আছে তো কারণ কি জানেন আমি একটা সেন্টেন্স ইউজ করেছিলাম ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আপনারা আমাদের কথাগুলো আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে হবে কারণ হলো মানুষের আসল সত্তা হলো তার দেহ না তার আত্মা আপনার আত্মাই যদি এখানে না থাকে আপনার বডির কোনো দাম নাই কারণ আপনার দেহ থেকে যখন বডি থেকে যখন পাখি বের হয়ে যাবে তখন কিন্তু আই এম এ ডেড আমি মৃত ঠিক না বলেন ইউ আর ডেড আপনাদের দেহ থেকে পাখি চলে গেলে আপনারাও মৃত হয়ে যাবেন তার মানে মানুষের আসল সত্তা তার আত্মা প্রত্যেকটা কাজে তার আত্মাকে প্রেজেন্ট রাখতে হবে দেহকে সু দেখায় কোনো লাভ নেই এখানে বসছেন এটা তাকওয়ার জায়গা আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো এটা ভয়ের জায়গা আপনি সারা জীবন পাপ করেছেন বাহিরে ঘুরে ঘুরে এখানে আজকে আপনি ক্ষমা চাইবেন কারণ আমি আপনাদের জন্য নিয়ামত আমি যদিও পাপী যদিও গুনাহগার যদিও অপরাধ তারপর আমি আপনাদের মেহমান আল্লাহ কিন্তু মেহমানের হাত খুব পছন্দ করেন আরে জোরে আরে একটা হাদিস মনে হইছে কইতাম নি এরপরে আবার বাকি ওয়াজটা ধরমু আর কি এই কইতাম নি ওয়াজটা আরে আমার চাচা তো ভাই কি হাসা হাসে চাও না মানে মন্ত্রে ভালোবাসা জাগছে আর কি সুবহানাল্লাহ বলেন লবণ না দিলে দাদা খাবার মজা লাগেনি দেখছো নাকি একটি লবণ না দিলে খাবার মজা লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না প্রেম ছাড়াও কোরআন হাদিস ভালো লাগে না কোরআন হাদিস বুঝতে হলে কোরআন হাদিস জানতে হলে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে আরে প্রেমের ডুরির মাধ্যম হলো বন্ধু পৃথিবীর হক্কানি আলেম এবং আল্লাহর ওলি বন্ধুরা আরে ভাই কি কইতাম ওই যে মেহমানের কথা মনে হইছে আল্লাহর হাবিবের কাছে এসে হাদিস শরীফের মধ্যে এই এই চাচ্চু ভাইরা তোমরা কেউ কিন্তু কথা বলবা না যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আমার সামনে এসে পড়ো এখানে জায়গা আছে আর যদি চুপি চুপি বলবা আওয়াজটা এখানে আসে তো আল্লাহর হাবিবের কাছে এক ক্ষুধার্ত ব্যক্তি এসে কিছু খাবার সাহায্য চাইলেন তো আমার নবী
খুদা যখন চাইলেন তখন আমার নবী নবীর বিবির ঘরে পাঠিয়েছেন ওনাদের কাছ থেকে খবর আসলো ওনাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই বন্ধুরে আমার তখন আমার নবী সাহাবাই কেরামদেরকে একটা ডাক দিয়ে বললেন তোমরা কে আছো রে আজকে রাত্রির জন্য মেহমানটার দায়িত্ব নিবা এক আনসারী সাহাবি দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই মেহমানের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ এই হাদিস শরীফ আজকে বলার কোনো ইচ্ছা ছিল না এই প্রসঙ্গে আমি যেহেতু এসেছি সেই জন্য আমি বলছি বন্ধু এবার কি করলেন তিনি মেহমানের দায়িত্ব নিলেন আল্লাহর হাবিব তাকে দায়িত্ব দিয়ে দিলেন তিনি দায়িত্ব পেয়ে মহা খুশি তার ঘরে ওই রকম কোনো খাবার নাই তার ঘরে আছে ছোট্ট একটা বাচ্চা শুধু বাচ্চার একটুখানি খাবার আছে রে বাচ্চার একটুখানি খাবার আছে বাড়িতে গেল যাইয়া তার বিবিকে ডাইকা বলল বিবি রে ও বিবি আজকে সঙ্গে মেহমান আমি সঙ্গে করে নিয়ে এসেছি তুমি আজকে কি করবা সন্ধ্যা যখন হবে তুমি প্রদীপটা নিবাইয়া দিবা বাচ্চাটাকে ছলে বলে কৌশলে তুমি ঘুম পাড়াইয়া দিবা আর এই বাচ্চার খাবারটা আমি মেহমানকে আজকের রাত্রিতে আমি খাওয়াবো যেমন কথা তেমন কাজ বন্ধু কৌশলে বিবি কি করলেন প্রদীপ নিবি দিলেন বাচ্চার খাবারটাই মেহমানকে তিনি খাওয়াইয়া দিলেন স্বামী স্ত্রী কেউ খায় না সকাল যখন হলো ওই সাহাবী নবীর যখন রওজার দিকে যখন যাইতে লাগলো ওই আনসারী সাহাবীকে দেখে আমার নবীর নুরানি চেহারা মো চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠলো তাকে দেখতেছে আর নবী হাসতেছে তাকে দেখতেছে আর আমার নবী হাসতেছে যখন আমার নবীর কাছাকাছি গেল কাছাকাছি যাওয়ার পরে এবার আমার নবী তাকে জানিয়ে দিল গত রজনীতে তুমি যে মেহমানের সাথে যে আচরণ করেছো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছে আমি সেই খবর জানতে পেরেছি এই জন্য আমি তোমাকে দেখে হেসেছি মেহমান বড় নেয়ামতের জিনিস আর আমার বর্তমানে বললাম না আমরা শয়তান আমাদের এই যুগে বাবা মেহমান বাড়ির আঙ্গিনা দেখলে 120 ডিগ্রি জ্বর উঠে ঠিক না বেটি তো আমরা বাইত রহমত থাকবো কেমনে কথা কন না মিথ্যা কথা বলছি মেহমান দেখলে বাবারে বাবা সবাই যে আবার এরকম এরকম না কিন্তু ঠিক না বেটি যাই হোক আমার আলোচনায় পুনরায় আবার আলোচনায় যাব তার আগে আমি আপনাদেরকে আরো কিছু যেই জায়গা ছিলাম সেই জায়গাটা থেকে আরেকটু ঘুরে আসবো যাবেন সবাই আলহামদুলিল্লাহ বলেন আলোচনে আরে ভাই আলহামদুলিল্লাহ কইতে বড় ডর আর নেকি অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এটা কই থেকে ভয় পা আল্লাহ যে আপনারে এত সুন্দর করে সৃষ্টি করলো আপনার বিচরণের জন্য এত সুন্দর এক পৃথিবী উপহার দিল এটা শুকরিয়া যদি সারা জীবন জ্ঞাপন করি শেষ তো হবে না সৃষ্টি এ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ তার জন্য আরো বড় নিয়ামত হলো কি এই পৃথিবী ঠিক না বেঠি করোনাতে যখন মানুষগুলো এমনি মরতেছে তখন বর্তমানে প্রেক্ষাপট নেমে অনেকগুলো হামদ নাত ইসলামী সঙ্গীত আমি লিখেছিলাম এর মধ্যে একটা লিখেছিলাম কি একটু লাইন শোনাই তারপর আপনারা বিচার করবে যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারতেছে চতুর্দিকে অন্ধকার আপন করে ঘিরে রেখেছে আলো কোথাও খুঁজে পাওয়া যায় না মানুষগুলো রূপেই শুধু আছে কিন্তু ভিতর তার মানুষের নেই সেই মনুষ্যত্বকে সে নিজেই পৃথিবীর লোপে গলা টিপে হত্যা করে ফেলেছে কথা বলেন না কেন কোন দিকে আলোচনা করব সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম দেহ থেকে পাখি চলে গেলে আই এম এ ড্যাড আপনি আমি মৃত ঠিক না ঠিক নামের আগে মরহুম শব্দ যুক্ত হয়ে যাবে হবে কি না কথা বলেন হবে কি না আ কিভাবে বোঝাবো আপনাদেরকে আল্লাহ বলেছেন ইন্নাবাত সরব্বিকাল শাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকরাও আল্লাহর দরা খুবই কঠোর
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তি দানেও কঠোর। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবি চুকিয়ে চুকিয়ে, সাজাও দিবে খুব কঠিনভাবে। তখন কি করবেন? উপায় আছে? কথা বলেন, উপায় আছে? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে বিপদে পড়লে হেল্পার খুঁজে পাওয়া যায়, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায়, যদি হায়াত না থাকে মৃত্যুর মাধ্যমে সকল কষ্টের অবসান ঘটানো যায়। ঠিক না বেঠিক? কিন্তু পরকাল তো সম্পূর্ণ বিচিত্র, ব্যতিক্রম। পরকালে কত কষ্ট, কত যন্ত্রণা, কত দুর্দশা আমাদের জন্য অপেক্ষা করতেছে জানেন? জানেন না? সেখানে আপনি যত, আপনি আমি যত দুঃখ কষ্ট যন্ত্রণাই পাব, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নেই। বয়ানকার! আরে ভাই একটু মন দিয়ে শোনেন, একটু কথা বলেন। কে বলেছে? লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন সূরা ইনফিতর, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে, সেখানে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন বলেন?